নির্বাচনী প্রচারে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণার পর প্রথম রাজ্যে আসছেন তিনি। কোচবিহারে জনসভা করার কথা রয়েছে। প্রথম দফা অর্থাৎ 19 এপ্রিল কোচবিহারে ভোট। এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক তার সমর্থনে এদিন প্রচার করবেন মোদী। এর আগে রাজ্যে বেশ কয়েকজন বিজেপি প্রার্থীর সঙ্গে ফোনে বার্তালাপ করেন মোদী। বিজেপি সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। ১৯ এপ্রিল কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে প্রথম দফার নির্বাচন। আজ থেকে উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা শুরু হচ্ছে। প্রথমে মাথাভাঙায় মুখ্যমন্ত্রীর জনসভা, এরপর জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে মাল আদর্শ বিদ্যামন্দিরের মাঠে জনসভায় যোগ দেবেন মমতা। মাল বিধানসভা এলাকা জুড়ে সমস্ত রাস্তাঘাট তৃণমূলের দলীয় পতাকায় মুড়ে ফেলা হয়েছে। তার আগে মুখ্যমন্ত্রীর একাধিক নির্বাচনী সভা রয়েছে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের 4টি বিধানসভা এলাকায় মুখ্যমন্ত্রীর জনসভা। জলপাইগুড়ি আসনে চা বাগানের ভোট ব্যাংক নির্ণায়ক ভূমিকা গ্রহণ করে। এবার তাই ময়দানে নেমে পড়েছেন তৃণমূল সুপ্রিমো। ১৯ এপ্রিল প্রথম দফার ভোট, পাখির চোখ উত্তরবঙ্গ। তৃণমূল বিজেপি দুই দলেরই হাই ভোল্টেজ জনসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন কোচবিহারে রাসতলা ময়দানে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা প্রচার ওই জেলারই মাথা ভাঙায়। পাশাপাশি পশ্চিমবঙ্গের এই নির্বাচনী প্রচারে ঝড় তুলতে স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডাজি, স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি, প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিংজি, আসামের মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ প্রথম সারির সর্বভারতীয় সমস্ত নেতৃত্ব পশ্চিমবঙ্গে একে একে সফর শুরু করবেন। প্রধানমন্ত্রী নির্বাচন মন্ত্রী, তাহলে বললাম কেন আমরা? বাস ওটাই আপনার উত্তর। ওটা আর নির্বাচনের সময় হলেই আপনি দেখতে পাবেন, নির্বাচন যেই হবে না তখন দেখতে পাবেন। একেবারেই এক কথা, নির্বাচন হলে পরে দেখা যাবে, অনেকবার দেখা যাবে। এরকম 21-এর আগেও দেখা গেছে, 21-এর পর আর দিল্লি সব পগার পার হয়ে গিয়েছিল, আবার আসছে। যতবার আসবেন তত বেশি দুর্যোগ বিধ্বস্ত এলাকা সরজমিনে খতিয়ে দেখতে ইতিমধ্যে উত্তরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উত্তর বাংলার প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নজরে এবং প্রচারে থাকবে উত্তরবঙ্গের ঝড়ও, যাকে হাতিয়ার করে আবাস নিয়ে ফের সুর চড়িয়েছে তৃণমূল। পত্র তো দূরের কথা, কোনো উত্তর নেই। অর্থাৎ টাকা যে দেওয়া হয়নি, এটা তো তাদের মৌনতাই প্রকাশ করে দেয় যে যা বলছে তা আসলে জুমলা, অসত্য। একটার মধ্যেও, একটা কোনো কিছু বক্তব্যের মধ্যেই কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় না। 100 দিনের কাজ এবং আবাস যোজনার চুরির শ্বেতপত্রটি আগে প্রকাশ করুন। যেদিন আপনারা চুরির শ্বেতপত্র প্রকাশ করবেন, চোরেদের তালিকা প্রকাশ করবেন, চোরেদের বিরুদ্ধে জেল ভরো এই অভিযান আপনারা করেছেন তার নির্দিষ্ট তথ্য প্রমাণ দেবেন, অর্থাৎ FIR করা এবং তাদের জেলে পড়া, এবং সেই সঙ্গে চোরেদের থেকে উদ্ধার হওয়া টাকা, গরিব মানুষের টাকা আপনারা রাজকোষে ফেরাবেন। এই কাজ যেদিন আপনারা করবেন সেদিনই 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা গরিব মানুষের অ্যাকাউন্টে পৌঁছবে। বুধবার জলপাইগুড়ির চালসায় জনসংযোগে বেরোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয়দের সমস্যা শোনেন তিনি। সেখানে গাড়ি থেকে নেমে সোজা রাস্তার পাশে এক চায়ের দোকানে সদল বলে ঢুকে পড়েন তিনি। নিজের হাতে চা বানান, তারপর সবাইকে চা খাওয়ানো মুখ্যমন্ত্রী। বুধবার জলপাইগুড়ির চালসা এলাকায় জনসংযোগে বার হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে জলপাইগুড়ির এক চা বাগানও পরিদর্শন করেন তিনি। সেখানকার শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি। জমি মধ্যে তারা করে, তাদের সবটাই বন্ধ হয়ে গেছে এবং 10 লক্ষ চা শ্রমিক বেকার হয়ে গেছে। আমি সবটা শুনে ওনাদের রিকোয়েস্ট করলাম, ওনারা যেন বন্ধ না করেন, কাজ চালিয়ে যান। এদের যদি কোনো পোকামাকড়ের কোনো ব্যবস্থা থাকে, সেটা প্রশাসন, তার হেলথ ডিপার্টমেন্ট আছে, তার এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, তার এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট আছে। আমার মনে হয় ইট ইজ মেনলি রিলেটেড টু হেলথ ডিপার্টমেন্ট অ্যান্ড ইরিগেশন ডিপার্টমেন্ট।
এবং টিবোর্ড আছে, বা টিবোর্ড কি করলো কি না করলো আমার দেখার দরকার নেই। প্রশাসন প্রশাসনের মতো ওদের সাথে বসবে, বসে সিদ্ধান্ত নেবে। এখন যাতে ওদের ব্যবসা বন্ধ না হয়, কর্ম বন্ধ না হয়, সেদিকটা দৃষ্টি দেওয়ার জন্য আমি সমস্ত প্রশাসনকে, উত্তরবঙ্গ জেলার প্রত্যেকটা প্রশাসনকে অনুরোধ করছি যে বটলিক প্ল্যান্ট যেগুলো আছে তাদের বলার জন্য এদের চা পাতাটা কেনা যেন বন্ধ না করে। এটা মানবিক কারণ, এটা কোনো রাজনৈতিক কারণ নয়, এটা মানুষ। চতুর্থ দফায় 13ই মে বীরভূমে লোকসভা ভোট। অনুব্রতহীন এই কেন্দ্রে বিশেষ নজর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। বৈঠক করেন দলের নেতা কর্মীদের সঙ্গে, বেঁধে দেন টার্গেটও। বিজেপিতে গেলে ধোয়া তুলসী পাতা, অনুব্রত যদি বিজেপিতে যেত ধোয়া তুলসী পাতা হয়ে যেত, যায়নি তাই জেল খাটছেন। অজিত পাওয়ারের ধোয়া তুলসী পাতায় তো অভিষেক। 18 মাস 20 মাস অনুব্রত মণ্ডল জেলে, তারপরেও গরু পাচার হচ্ছে, আর আসছে বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে। আপনি কবার কটা সামান ইস্যু করে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথকে ডেকে পাঠিয়েছেন বা নীতিশ কুমারকে ডেকে পাঠিয়েছেন, পাঠান। এটাই হচ্ছে বিজেপির ওয়াশিং মেশিন। অনুব্রত মণ্ডলই যদি আজকে বিজেপিতে চলে যেত ধোয়া তুলসী পাতা হয়ে যেত, বিজেপিতে যায়নি তাই জেল। কেষ্টবিহীন হলেও শিরোনামে বীরভূম, এবার অনুব্রতহীন বীরভূম আসনে তৃণমূলের প্রেস্টিজ ফাইট। গরু পাচার নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 10 দিন আগেও গরু পাচার হয়েছে, ইউপি বিহার থেকে গরু আসছে, পুলিশ ধরছে, এখনো কেন চলছে গরু পাচার? অনুব্রত মণ্ডলকে আপনি অ্যারেস্ট করেছেন গরু পাচারকারী মামলায়, গরু পাচার মামলায়। আপনি দেখুন, এখানে 10 দিন আগেও মেমারিতে ইউপি বিহার থেকে গরু আসছিল, পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে, পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে। আপনি হাইকোর্টে যান, যদি একটা বিজেপির লোককে সামান করে হাইকোর্ট থেকে করে দেবে। বিহারের মুখ্যমন্ত্রীকে, ইউপির মুখ্যমন্ত্রীকে, তৃণমূল, তৃণমূলের কোনো প্রতিনিধিত্ব বিহারে নেই, তৃণমূলের কোনো প্রতিনিধিত্ব ইউপি সরকারে নেই। একদিকে যোগী আদিত্যনাথ, একদিকে নীতিশ কুমার, দুটোই বিজেপির মুখ্যমন্ত্রী, একটা শরিক সরকার, একটা নিজেদের সরকার। সেখান থেকে গরু আসছে, পূর্ব বর্ধমান জেলার মেমারি পুলিশ স্টেশন অ্যারেস্ট করেছে। তা 14 মাস 18 মাস 20 মাস অনুব্রত মণ্ডল জেলে, তারপরেও গরু পাচার হচ্ছে, আর আসছে বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে। আপনি কবার কটা সামান ইস্যু করে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথকে ডেকে পাঠিয়েছেন বা নীতিশ কুমারকে ডেকে পাঠিয়েছেন, পাঠান। বীরভূমের দিকে আলাদা করে নজর তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও দলকে কড়া বার্তা অভিষেকের। লোকসভা ভোটে লিড দিতে না পারলে 3 মাসের মধ্যে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ব্লক ও টাউন প্রেসিডেন্ট, জেলার দলীয় পদে থাকা নেতাদের কড়া হুঁশিয়ারি অভিষেকের। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তৃণমূল আরও শক্তিশালী, জয়ের ব্যবধান বাড়বে। 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, আমি এখানে থাকবো, আপনি এখানে থাকবেন। বীরভূমে তো গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে মুরারই, খয়রাছল, কি হয়ে দাদা এদিকে সেন্টার, দাদা প্লিজ চিন্তা করতে হবে। কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব থাকে তার জন্য আজকে বৈঠক হয়েছে, এবং দল ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। বিশেষ পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। জেলার সামগ্রিক রিপোর্ট তুলে গুরুত্বপূর্ণ বৈঠক। প্রতিটি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্পর্শকাতর বুথ, কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে আলোচনা। অন্যদিকে দিল্লিতে নির্বাচন সদনে বিভিন্ন রাজ্যের পুলিশ এবং প্রশাসনের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন আন্তর্জাতিক এবং আন্তঃরাজ্য সীমান্ত এলাকায় চেকপোস্টগুলিতে কড়া নজরদারির নির্দেশ। নির্বাচনের 72 ঘন্টা আগে সিল করে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। বুধবার দেশের সমস্ত রাজ্যের মুখ্য সচিব, ডিজি এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। আন্তর্জাতিক সীমান্তের পাশাপাশি প্রতিটি রাজ্যের সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তা দেওয়ার নির্দেশও দেওয়া হয়।